صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وساءت مصيرا. وعن حذيفة اليمن رضي الله تعالى عنه قال: كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير، وكنت أسأله عن الشر مخافة أن يدركني، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. খুতবার প্রারম্ভে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার অশেষ কৃপায় আজকে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য এবং খুতবা শ্রবণের জন্য খুতবার শুরু লগ্ন থেকেই যিনি উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয় হচ্ছে আল ইবতিআদু আনিল বিদআ, বিদআত থেকে দূরে থাকা। অর্থাৎ আমরা কিভাবে বিদআত থেকে দূরে থাকতে পারি। আমরা সালাফি আকীদার যারা, আলহামদুলিল্লাহ, আমরা শিরিক বিদআত সম্পর্কে ভালো জানি। আল্লাহ তাআলা আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করেছেন, আরো যেন বেশি জানার মানার তৌফিক দান করেন, আমিন। এই বিষয়টি কম আলোচনা হয় যে আমরা কিভাবে বাঁচতে পারি, বেদাত থেকে কিভাবে বাঁচতে পারি। আমাদের আলোচনাটি বিশেষ করে ওই ভাইদের উদ্দেশ্য হবে যারা মনে করেন যে আমরা এতদিন থেকে এই সমস্ত কাজগুলো করে এসেছি, বেদাত নামক যে সমস্ত জঘন্যতম কাজ সুন্নাহ মনে করে করে থাকি, এগুলো কেন গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার নিকটে। আবার অনেকে আছে সম্মানের জন্য, সমাজের মানুষের কাছে কথা শুনতে হবে এই জন্য পরিত্যাগ করতে পারে না। আবার সাধারণ ব্যক্তি যারা, তারা মনে করে আমরা কিভাবে বুঝবো এটা মানা যাবে না, এটা বেদাত, এটা মানতে হবে, এটা সুন্নাহ। এদের উদ্দেশ্যে আমাদের এই আলোচনা। যদি আজকের আলোচনার পয়েন্টগুলো ভালো করে বুঝতে পারি তাহলে দেখবেন আমরা যারা আলেম আছি, জানি, এবং যারা জানি না সবার কাছেই ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে যে আমরা কোন আমলটি করব এবং কোন আমলটি করব না।
তাহলে বুঝতে পারছেন এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার যেহেতু এটা মসজিদ আমার ছাত্র ভাইয়েরা সামনে এসে উপস্থিত আছেন আপনাদেরকে আরো বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ আপনারাই হলেন জাতির ভবিষ্যৎ জাতিকে সতর্ক করার জন্য এই বিষয়গুলি আপনাদেরকে অন্তরে গেঁথে নিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন আমিন তো আমরা বিদআত থেকে কিভাবে বাঁচব তার এক নাম্বার পয়েন্ট হচ্ছে সুকুতুল উলামাই ওয়া কিতমানুল ইলম বিদআত ছড়িয়ে পড়েছে একটা কারণ হলো সুকুতুল উলামা যারা উলামায়ে কেরাম আছেন তারা মুখ খুলে না চুপ থাকে এবং কিছু এলেমকে গোপন করে তাহলে এটার বিপরীতে যদি আমরা যাই যেই সমস্ত উলামায়ে কেরাম সম্মানের জন্য আমি এতদিন করে এসেছি এটা ছেড়ে দিলে মানুষে কি বলবে এই লজ্জায় এই ভয়ে চুপ আছেন এবং এলেমকে গোপন করেছেন তারা যদি তাদের দুনিয়াবি সামান্য এই সম্মান এই ভয়কে পরিত্যাগ করে তাদের এলেমটা প্রকাশ করে দেন তাহলে সমাজ থেকে বেদআত ছড়ানো সহজ হবে কথা বুঝাতে পেরেছি ওলামাই কেরামকে আগে মুখ খুলতে হবে সকল প্রকার আলেমকে আপনি বলেন আমি হানাফি হাম্বেলি মালিকি শাফি যে যাই বলেন না কেন আপনাকে প্রথমত এই কাজ করতে হবে যে আমার যে কাজ আমার যে আমাল এটি কোরআন সুন্নাহর সাথে মিল নেই এতদিন আমি ভুল করে এসেছি আজকে জানতে পেরেছি আমাকে পরিত্যাগ করতে হবে এবং সমাজকে জাতিকে জানিয়ে দিতে হবে যে আমাদের এটা ভুল ছিল আপনি এটা কেন করেন না আপনি মনে করেন এটা বললে আমার সম্মানের ঘাটতি হবে মানুষ আমাকে খারাপ ভাববে এতদিন কেন করেছেন না আপনার সম্মান কমবে না আপনার সম্মান আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আলেমদের সম্পর্কে স্পষ্ট করে বলেছেন যারা আখাযাতহু আল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম তারা তাদের ইজ্জতকে তাদের সম্মানকে টিকিয়ে রাখার জন্য হককে পরিত্যাগ করে তারা ইসিমকে পাপকে আঁকড়ে ধরে রয়েছে আর এইটা যদি তারা ধরে রাখে তাদের থাকার জায়গা কোথায় হাসবুহুম তাদের জন্য যথেষ্ট আছে জাহান্নাম তারা আজকে আমরা যারা ওলামায়ে কেরাম কেন আপনি দুনিয়ার সম্মানের দিকে তাকিয়ে গোপন করে রেখেছেন ইলমকে তাই আপনাদের কাছে আপনারা আমার আজকের খুতবা থেকে আহ্বান হলো আপনারা পরিত্যাগ করুন আপনাদের সম্মানের নাম দিয়ে ইলমকে গোপন রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীম সূরাতুল বাকারা 174 নম্বর আয়াতে বলছেন ইন্নাল লাযীনা ইয়াতুনা মা আনজালনা মা আনজালা আল্লাহ মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান ক্বালিলা যে সমস্ত ব্যক্তিরা গোপন করেছে ইয়াতুনাল কিতাব ইয়াতুনা মা আনজালা আল্লাহ মিনাল কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব নাযিল করা হয়েছে কুরআন এবং সুন্নাহ যে দিয়েছেন এটা যারা গোপন করে ওয়াস্তারুনা বিহি সামানান ক্বালিলা আর এর বিনিময়ে দুনিয়ার তুচ্ছ সম্পদ অর্জন করে আজকে আমি মনে করছি আজকে হক কথা বললে আমাকে আর সুন্নিয়াতের লোকেরা দাওয়াত দিবে না সুন্নি ভাইরা মনে করে সুন্নি ভাইরা মনে করেন যে বেদাত বুঝে না অবশ্যই বুঝে যারা আলেম আছে তারা সবাই বুঝে এটা স্বীকার করতে হবে এটাও আল্লাহ কোরআনে বলছে যে তারা জেনে শুনে এগুলো করে তো যারা সুন্নি ভাই দাবি করে তাদের মধ্যে যারা আলেম আছে আমি জাহেলদের কথা বলছি না এদের মধ্যে জাহেল লোকটা বেশি জাহেলরা হয়তো বুঝে না কিন্তু যারা আলেম বক্তা আছে এরা কিন্তু বুঝে
পেয়ারা ছাড়ে না কেন ইজ্জত সম্মান আর ইস্তারুনা বিহি সামানান কলিলা এর বিনিময়ে দুনিয়ার অর্থ সম্পদ কামাই করবে যদি মিলাদ না হয় তাহলে তো টাকা হবে না মিলাদ ছেড়ে দিলে প্রতি সপ্তাহে একটা করে মিলাদ হলে মাসে চারটা মিলাদ এখানে 2000 করলে পরে 4x8000 টাকা মাসে ইনকাম হয় ছেড়ে দেওয়া যাবে সমাজে বিশাল বড় সমাজ 200 300 বাড়ি আছে মাসে একজন মারা গেলে দুইটা অনুষ্ঠান হবে 40 দিন 4 দিনে দুইটা অনুষ্ঠানে কিছু ইনকাম হবে আর ছেড়ে দিলে হবে হবে না এইভাবে যত বেদাত আছে প্রত্যেকটা বেদাতের পিছনে দুনিয়াবি ইনকাম আছে দুনিয়ার আখিরাতের না দুনিয়ার কিছু লাভ আছে এজন্য ছাড়তে চাই না আল্লাহ তাআলা এই কথাই বলছেন ওয়াসরুনা বিহি সামানান কলিলা ইলম গোপন করে তারা দুনিয়ার তুচ্ছ এই সম্পদ ক্রয় করতে চায় অর্জন করতে চায় أولئك ما يأكلون في بطونهم إلا النار الله বলছেন এর বিনিময়ে তারা তাদের পেট পেটকে সম্পদ দ্বারা পূর্ণ করে নাই নার দ্বারা পরিপূর্ণ করেছে তার বেদাত করে অর্জন করা টাকা ভক্ষণ করার অর্থ কি জাহান্নামের আগুন দ্বারা নিজের পেটকে উদরকে পূর্ণ করা ولا يكلمهم الله يوم القيامة أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله قيامت الدين الله تعالى এদের সাথে কথা বলবেন না ولا يزكيهم الله تعالى এদেরকে পবিত্র করবেন না ولا يزكيهم ولهم عذاب أليم আর এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কঠিন তার আলেমদের উদ্দেশ্যে আমার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো আল ইতিমাদ আলাল আহাদিস যুআফা ওয়াল মাউদূ বেদাত ছড়িয়ে পড়ার একটা কারণ হলো যঈফ এবং জাল হাদিসের উপরে নির্ভর করা তাহলে উলামায়ে কেরামকে যঈফ এবং জাল হাদিস অবশ্যই পরিত্যাগ করতে হবে অনেকে মনে করেন যে যঈফ হাদিস জাল হাদিস না হলে পরিত্যাগ করতে হবে যঈফ হাদিস কেন পরিত্যাগ করতে হবে যে বিষয়ে সহিহ হাদিস নেই সেই বিষয়ে তো আমরা মানতে পারি তা আমার জানা মতে অল্প এলেমে এমন কিছু আমলের কথা জানা নাই যেই ব্যাপারে কোরআনের আয়াত অথবা সহিহ হাদিস নাই এরকম আছে নাকি আপনাদের আর যদি ওই আমলটি যে আমলটির ব্যাপারে আপনি সহিহ হাদিস পাচ্ছেন না এটা আমাদের এলিমের ঘাটতি সেই আমলটি কখনোই ওয়াজিব ফরজ নয় ওয়াজিব ফরজ এমন কোন আমল নেই যার ব্যাপারে সহিহ হাদিস নেই এবং কোরআনের আয়াত নেই হয় কোরআনের আয়াত আছে না হলে সহিহ হাদিস আছে আছে না তাহলে আপনি যেটা মনে করছেন যে ব্যাপারে সহি হাদিস পাওয়া যাচ্ছে না কি করা যাবে তাহলে দেখবেন ওটা ফরজ ওয়াজিব না হতে পারে নফল ইবাদত তো নফল ইবাদত এটা ফরজের চাইতে গুরুত্বপূর্ণ বেশি নাকি এটা আমল করলে সওয়াব আছে না আমল করলে সওয়াব নেই গুনাহ নেই কিন্তু আপনি সহি হাদিসের উপরে আমল করতে গিয়ে ওটা যদি বিদআত হয়ে যায় তাহলে কি হবে দুনিয়াতে আমল নষ্ট হয়ে যাবে আমল কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আবার কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে রাসূলের দূরে সরিয়ে দিবেন আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তাহলে আপনি একটা নফল ইবাদত না জেনে যঈফ হাদিসের উপরে নির্ভর করতে গিয়ে বেদাত করে ফেললেন যার ফলে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হতে পারে কিন্তু আপনি ওইটা ছেড়ে দিলে কি জাহান্নামে যেতে হবে হবে না এজন্য সকল ক্ষেত্রেই জাল এবং যঈফ হাদিসকে পরিত্যাগ করতে হবে তাহলেই সম্ভব সমাজ থেকে বেদাতকে দূর করা এরপরে আমরা যে বিষয়টি বলবো
কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না পরিত্যাগ করতে হবে এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন সহিহ বুখারী 7320 নম্বর হাদিসে লা তুবাইয়ানান্না সুনান মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন আমার উম্মতেরা লাতাত্তাবিউন্না ইত্তেবা করবে অবশ্যই ইত্তেবা করবে অমুসলিমদের তাদের পূর্ববর্তীদের পূর্ববর্তী বোঝাতে অমুসলিমদেরকে উদ্দেশ্য করে বলেছেন শিবরান বিশিবরিন এক বিঘত করে মানে একটু একটু করে অনুসরণ করবে এরপরে দিরাআন বিদিরাঈন এক হাত করে এগোতে থাকবে এইভাবে আগাতে আগাতে তারা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে লাউ দাখালু হুজরা গাব্বিন গুইসাপের গর্তে প্রবেশ করে তাহলে তোমরাও গুইসাপের গর্তে প্রবেশ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ামিউল কালাম তিনি স্পষ্ট বলেছেন আমার উম্মতেরা অমুসলিমদের অনুসরণ করতে করতে এমন পর্যায়ে যাবে তারা যদি ছোট্ট একটা কুটিরে গুইসাপের গর্তেও প্রবেশ করে এরা মনে করবে এটাই আমাদের সংস্কৃতি আমাদেরকে এখানে যেতে হবে বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তানে সংস্কৃতির নাম দিয়ে বেশি বেদাত ছড়িয়েছে যেটা আমাদের দেশীয় সংস্কৃতি এটা আমাদের এলাকার সংস্কৃতি এটা আমাদের ধর্মীয় সংস্কৃতি এই নাম দিয়ে বেদাত ছড়িয়েছে এইজন্য অমুসলিমদের সংস্কৃতি সম্পূর্ণই পরিত্যাগ করতে হবে এটা আপনাদের নিজের স্বার্থের বিরোধী হলেও দেশের স্বার্থের বিরোধী হলেও যে কোনো স্বার্থের বিরোধী হলেও অমুসলিমদের সংস্কৃতি পরিত্যাগ করে একমাত্র মুসলমানদেরকে ইসলামিক সংস্কৃতি বাস্তবায়ন করতে হবে নিজের জীবনে তাহলেই সম্ভব সমাজ থেকে এই মুসলিম সমাজ থেকে এই দেশ থেকে আমাদের এই বেদাতকে প্রতিহত করা আর যদি মনে করেন এই সংস্কৃতি ছাড়তে গিয়ে দেশের মান ক্ষুণ্ণ হচ্ছে নিজের মান ক্ষুণ্ণ হচ্ছে সমাজের মান ক্ষুণ্ণ হচ্ছে মানুষে কি বলবে মুখে কি বলবে তাহলে পরে আপনি বেদাত থেকে বেঁচে থাকতে পারবেন তাদের সাদৃশ্য পরিত্যাগ করতেই হবে সুনানে আবি দাউদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিস নাম্বার 4031 আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন من تشبه بقوم فهو منهم ما شاء الله বাচ্চাদের মুখস্থ আছে من تشبه بقوم যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে অনুকরণ করবে ফাহুয়া মিনহু সেই তাদেরই অন্তর্ভুক্ত এটা কার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে তাদের সাদৃশ্য গ্রহণ করা মানে তাদের অন্তর্ভুক্ত হওয়া আর যে যার অন্তর্ভুক্ত হবে তাদের সাথে কিয়ামত হবে কিয়ামতের দিন তাদের সাথে তাদের হাসর নাশর হবে তাহলে আমরা যদি ফেরাউনি সংস্কৃতি গ্রহণ করি কার সাথে হাসর নাশর হবে আমরা যদি নমরুদি সংস্কৃতি গ্রহণ করি কার সাথে হাসর নাশর হবে আমরা যদি ইহুদিবাদী সংস্কৃতি গ্রহণ করি কার সাথে হাসর নাশর হবে আমরা যদি খ্রিস্টানবাদী সংস্কৃতি গ্রহণ করি তাহলে কার সাথে হাসর নাশর হবে তাহলে হাসর নাশর হবে ইহুদি খ্রিস্টানের সাথে ফেরাউনের সাথে নমরুদের সাথে আর আমার আশা থাকবে আমি জান্নাতে যাব এটা কেমন হতে পারে এটা কেমন হতে পারে সুয়ের ছিদ্র দিয়ে উটকে প্রবেশ করানোর মতো হতে পারে এক কথায় জান্নাতে যাওয়া সম্ভব নয় অনেকগুলো দলিল আছে যেহেতু অনেক পয়েন্ট আমি সবগুলো দলিল বলতে পাচ্ছি না ছোট ছোট করে বলতেছি অতএব আমাদেরকে তিন নম্বরে যেটি করতে হবে কি বললাম অমুসলিমদের সাদৃশ্য পরিত্যাগ করতে হবে আপনারা মিলাইয়া দেখবেন এক নম্বরে বললাম আলেমদের চুপ থাকা দুই নম্বরে জাল জয়ীবের সরাসরি তিন নম্বর অমুসলিমদের সাদৃশ্য এইগুলার কারণে বেদাত ছড়িয়েছে না এইগুলার কারণেই বেদাত ছড়িয়েছে এরপরে আমাদেরকে যেটি করতে হবে আল ইবতিআদু
عن أهل البدع والضلال চার নম্বর হলো যারা বিদআতি আছে যারা বিদআতি আছে পথভ্রষ্ট রয়েছে তাদের থেকে দূরে থাকতে হবে আল ইবতিআদু আনিল আন আহলিল বিদআই ওয়দ্দালাল যারা আহলি বিদআ আছে বিদআতি আছে তাদের থেকে দূরে থাকতে হবে তাহলে প্রথম যে তিনটি পয়েন্ট বললাম এই তিনটি পয়েন্ট সবার জন্যই সুন্নি বলেন আহলুল হাদিস বলেন হানাফি বলেন শাফি বলেন মালিকি বলেন দেওবন্দি বলেন আটরশি মাইজ ভান্ডারি সবার জন্য যে তোমরা যদি বেদাত থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে চাও এলেম গোপন করা বন্ধ করো জাল জয়ী পরিত্যাগ করো ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করো যদি না করো তাহলে যারা এইগুলো পরিত্যাগ করে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে তাদের উদ্দেশ্যে এবার আমাদের কথা তারা যদি এই তিনটা করে আলহামদুলিল্লাহ বেদাত থাকবে না আর বেদাতের রস করা লাগবে না কিন্তু তারা কি করবে করবে না আমাদের এবার কি করতে হবে যারা করবে না তাদের থেকে দূরে থাকতে হবে ছাত্র ভাইরা বুঝতে পারছেন আমার কথা চার নাম্বার কি যারা বেদাত করে আহলে বিদআ বিদআতীদের থেকে দূরে থাকতে হবে অদলালাই পথভ্রষ্টদের থেকে দূরে থাকতে হবে বলে এটা দলিল কি সূরা আনাম 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াকুদূনা ফি আয়াতিনা ফা'রিদ আনহুম যখন আপনি দেখবেন ইয়াকুদূনা ফি আয়াতিনা আমার আয়াতকে নিয়ে তারা বিদ্রোহ করছে আয়াতের বিরোধিতা করতেছে ফাআরিদ আনহুম আপনি তাদেরকে পরিত্যাগ করুন আপনি তাদেরকে পরিত্যাগ করুন বিদআতীরা যতটা কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে অমুসলিমরাও এ পর্যন্ত করে নাই আপনারা যদি একটু গবেষণা করে দেখেন এর আয়াতকে নিয়ে কি পরিমাণ ঠাট্টা বিদ্রোহ করে অপব্যাখ্যা করে যেটা অমুসলিমরাও করে নাই বরং অমুসলিমরাই কোরআনকে শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে ঘোষণা দিয়েছে মেনে নিয়েছে তারা তাদের বাপ দাদা ধর্ম ছাড়তে পারবে না বলে ইসলামের মধ্যে আসছে না তবু এখন ইসলামের পথে দলে দলে অমুসলিমরা আসছে আলহামদুলিল্লাহ কিন্তু বেদাতীরা এখনো কোরআনের অপব্যাখ্যায় ব্যস্ত আছে এখনো ব্যস্ত আছে আল্লাহ তাআলা বলেন ফাআরিদ আনহুম তাদেরকে আপনি পরিত্যাগ করুন এরপরে حتى يخوضوا في حديث غيري যতক্ষণ পর্যন্ত না তারা এই তাদের হটকারিতা তাদের এই কোরআন বিরোধী কথাবার্তা পরিত্যাগ না করে দিনের পথে না ফিরে আসবে ততক্ষণ তাদের সাথে আপনি চলাফেরা করবেন না আগে যে তিনটা পয়েন্ট বললাম এই তিনটা পয়েন্ট না মানলে তাদের সাথে চলা যাবে না সহজ কথা তিনটা পয়েন্ট আবার বলতেছি মুখ খুলতে হবে আপনাদেরকে জাল জয়ী পরিত্যাগ করতে হবে সাদৃশ্য পরিত্যাগ করতে হবে অমুসলিমদের এটা না করলে আল্লাহ কি বলছেন ফাআরিদ আনহুম তাদের থেকে দূরে চলে আসা আর যদি ভুল করে মিশেও যান আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া হামদিহি আল্লাহ তাআলা কত স্পষ্ট করে বলেছেন কত সুন্দর করে বলেছেন কোরআন কত মধুর কত স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন ওয়াই ইম্মা ইয়ুসিয়ান্নাকা শাইতান আপনাকে শয়তান ভুলাইয়া তাদের মধ্যে মিশাইয়া দেয় কারণ আমরাও একসময় বেদাত করেছি না আমিও করেছি আমি নিজের কথা বলছি আমিও অনেক বেদাত করেছি এখনো ভুল থাকতে পারে এখনো থাকতে পারে জানার সাথে সাথেই পরিত্যাগ করব ইনশাআল্লাহ কিছুদিন আগেই যেমন সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলতাম এখন আস্তাগফিরুল্লাহ তিনবার বলি তবে এখানে বেদাত নেই এটা ব্যাখ্যা কিন্তু সবচেয়ে নিকটতম কি আস্তাগফিরুল্লাহ তিনবার আগে বলা এটাই বেশি সহিহুল বুখারীর মধ্যে স্পষ্ট বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আগে প্রথমেই তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন তারপরে আল্লাহু আকবার সালামু আলাইকা সালাম ছেড়ে দিয়েছি ওটা বেদাত নয় তারপরে ছেড়ে দিয়েছি কারণ পরের আমলগুলো সিরিয়াল বলে রাখা কি জরুরি ওটা তো নকল ইবাদত
কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা জরুরি নয় তবে হাদিসে যেহেতু এটা আলা বেশি উত্তম যে রাসূল আগে বলেছেন এটা আগে বলবো তাহলে বেশি সওয়াব হবে না এভাবে যেটাই প্রমাণিত হবে সঠিক নয় এটা ছেড়ে দেব আগে মুনাজাত করেছি ছেড়ে দিয়েছি সম্মিলিত মুনাজাত তখন লাভও হইতো মোটামুটি মাশাআল্লাহ আর এখন তারই লস লস নাই এখনি লাভের মধ্যে আছে আল্লাহ বারাকা দান করছে তা আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন আপনাকে শয়তানে গুলিয়ে তাদের সাথে মিশিয়ে দেয় আপনি মিশেছিলেন আপনি কেন ছাড়তে লজ্জা করছেন কেন আল্লাহ কি বলছেন দেখেন فلا تقعد بعد الذكر مع القوم الظالمين যখনই আপনি স্মরণ করবেন বা বুঝে যাবেন যে এটা ঠিক ছিল না তাদের সাথে আমি ভুল করে মিশে গেছি فلا تقعد بعد الذكر জানার পরে আর কখনো তার সাথে আর বসবেন না তাহলে আল্লাহ মাফ করে দিবেন আপনি না জেনে মিশে গেছেন শয়তান আপনাকে ভুল করে মিশিয়ে দিয়েছে তাদের সাথে কিন্তু ফালা তাকউদ খবরদার আর বসবেন না কি ছাত্ররা বুঝছেন না কয়াদা একুদু মানে কি বসা না ফালা তাকউদ আর কখনোই বসবে না মাল কওমি জালিমিন এই জালেমদের সাথে কোন সূরা কত নম্বর আয়াত হ্যাঁ সূরা নামের 68 নম্বর আয়াত তাহলে বেদাতের সাথে উঠা বসা করা যাবে না যারা এই কথাগুলো মানবে না তাদের জন্য কি শাস্তি জানেন আল্লাহ তাআলা সূরা ফুরকান 27 থেকে 29 নম্বর আয়াতে বলছে যারা এদের সাথে উঠা বসা করবে এক সময় এদের সাথে মিশে যাবে কারণ রাসূল সাল্লাম বলেছেন দি মাসালুল জালিসিস সালিহ ওয়াসু একজন ভালো ব্যক্তি এবং মন্দ ব্যক্তির সাথে উঠা বসা করার উদাহরণ হচ্ছে এইটা যে একজন হাফড়ওয়ালা আর একজন মিসকি আম্বারওয়ালার মতো মিসকি আম্বারওয়ালার সাথে আতরওয়ালার সাথে যে থাকবে আতরওয়ালা তাকে কিছু দান করবে অথবা তার কাছ থেকে কিছু ক্রয় করবে যদি কেউ আতরওয়ালা ফ্রি কিছু না দেয় এবং আপনি যদি ক্রয়ও না করেন সুগন্ধি তো আসবে কিন্তু হাফড়ওয়ালার সাথে যদি আপনি মিশেন সেই মুসলিমের হাদিস তাহলে হয় ইহরিফা সিয়াবাক তোমার কাপড়কে সে পুড়িয়ে দিতে পারে কাপড়ের আগুন ছিটে এসে কাপড় পুড়ে যেতে পারে আর যদি কাপড় নাও পুড়ে তাহলে হাফরের যে কয়লার গন্ধ এটা তো নাকে আসবে এটা থেকে বাঁচা যাবে যাবে না তাহলে বেদাতীদের সাথে যারা উঠা বসা করবে যে না আমি তাদের সাথে চলাফেরা করব তাদেরটা গ্রহণ করব না না এটা হতেই পারে না হতেই পারে না কারণ আপনি যখন চলাফেরা করবেন তখন আপনাকে ওরাই পুড়িয়ে দিবে না পুড়ালেও গন্ধ আস্তে আস্তে এক সময় করবেন যে বন্ধুর সাথে আসছি হ্যাঁ সবাই খাচ্ছে আমি না খেয়ে পারি 40 দিনে খাবার একটু খেয়ে নি খেয়ে ফেল একটু খাইলো বেশি তো খাই নাই এমন অনুষ্ঠানে ওদের সাথে বসেছে সবাই হাত তুলেছে এখন লজ্জায় পড়ে কি করি ঈমান শক্ত হলে সবাই হাত তুলেও তো আমি তুলব না ঠিক কিনা বলে কিন্তু অনেক ব্যক্তি আছে নাম বলবো না তারা আমাদের চাইতে অনেক জ্ঞানী ব্যক্তি অনেক সময় তুই তুলে ফেলে যে না তুললে কেমন দেখায় ওই যে তাদের সাথে বসে গেছে এই জন্য আল্লাহ বলছেন ফালা তাকউদ খবরদার বসবা না বসাই যাবে না চলাফেরা তো দূরের কথা বসবেই না কিসের আপনি রাজনীতির নাম দিয়ে এই অনুষ্ঠানে বসবেন ওই রাজনীতিকে ছুঁড়ে ফেলেন ওখানে বসতে গিয়ে আপনাকে শিরিক করতে হচ্ছে ওখানে বসবেন না ওখানে বসতে গিয়ে আপনাকে বেদাত করতে হচ্ছে ওটা বসবেন না ওটাকে আপনি ছেড়ে দেন ছেড়ে দিয়ে যেখানে আপনি নিজের ইমানকে টিকাতে পারবেন সেখানে থাকেন ঘরের কোণে বসে থাকেন যদি না থাকেন আল্লাহ তাআলা বলছেন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا سورة فرقان
27 থেকে 29 নম্বর আয়াত সেই দিন ইয়াওমা এখানে ইয়াওমুন বলতে কিয়ামতের দিন ইয়াদুজ জালিম এই জালিমরা তাদের হাতকে কামড়াতে থাকবে আলা ইয়াদাই ইয়াকুল আর বলতে থাকবে ইয়া লাইতানি হায় আফসুস ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আমার রাসূলের সহজ পথকে বাদ দিয়ে যদি এদের পথ আমি গ্রহণ না করতাম কেন আমি রাসূলের পথের সাথে তাদের পথকে মিশিয়ে দিয়েছি এদের সাথে কেন বসেছি আমি ইয়া ওয়াইলাতা লাইতানি হায় আফসুস লামাত্তাখিজ ফুলানান খলিলা আমি যদি উমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম এখন পর্যন্ত আমি একটাও নিজের কথা বলছি সব কোরআনের আয়াত এবং হাদিস ইনশাআল্লাহ খুতবা শেষ পর্যন্ত কোরআন এবং হাদিস বলবো ইনশাআল্লাহ এবং সবগুলোই সহিহ হাদিস জাল তুদিরের কথা জয়ীফের ধারে কাছে হবে না আজকের খুতবার বিষয় হাসান হাদিসে ও কোনো নাই সবগুলোই মারফু সহিহ হাদিস আলহামদুলিল্লাহ লামাত্তাখিজ ফুলানান খলিলা আমি যদি উমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম চিন্তা করে لم أتخذ فلان خليلا لقد أضلني এই তো আমাকে পথভ্রষ্ট করেছে হয়তো মিশেছিলাম বলেছে আজকের দিন খেয়ে নাও আজকের দিন একটু করেই নাও এই আজকের দিন করতে করতে অভ্যাস হয়ে গেছে لقد أضلني এই তো আমাকে পথভ্রষ্ট করেছে আনি জিকরি জিকির থেকে জিকির অর্থ হচ্ছে কোরআন সুন্নাহ কোরআন এবং সুন্নাহ থেকে আমাকে বিমুখ করেছে এই বন্ধুতে بعد إذ جاءني أي ذكر أشار بوري تلي ذكر ماني سبحان الله الحمد لله شبنا إذ جاءني ماني وحي أي وحي أشار بوري قرآن شننا إسپشت هار بوري أما كي بات رشت كي جان جانتام أمي مانتام نا أمي جانتام بلام نا أمي بدا تيجيشن سالم بھائر آسين تارا كي دو جنه كوري نتا الله تلي بوز تارا جنه كوري أتب আজ থেকে আমাদের চতুর্থ কাজ কি হবে যারা স্পষ্ট বেদাতি এদের সাথে উঠবস করা যাবে না এদের সংস্কৃতির সাথে আমাদের মিশা যাবে না তাদের সাথে চলাফেরা করা যাবে না এরপরে পাঁচ নম্বরে আমরা কি করব পাঁচ নম্বরে الاجتناب عن اتباع الهوى عربي পয়েন্ট গুলো বলতেছি তোমাদের জন্য ছাত্রদের জন্য এই পয়েন্ট গুলো মনে রাখতে হবে الاجتناب عن اتباع الهوى প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকতে হবে দূরে থাকার আরবি কি اجتناب ইত্তিয়াদ বাইতানা তো ইজতিনাব অর্থ হচ্ছে শুধু দূরে থাকা না যেখানে অন্যায়টা হবে এখান থেকে আরো 100 গজ দূরে থাকা শুধু ওখান থেকে একটু দূরে থাকলাম তা না ট্রাকের পিছনে লেখা থাকে না 100 গজ দূরে থাকেন মানে বিপদের আশঙ্কাই যেন না থাকে তাহলে ইজতিনাব মানে কি শুধু ওটা থেকে একটু দূরে থাকা না কমপক্ষে 100 গজ দূরে থাকতে হবে যাতে করে ওটার গন্ধও না আসে চোখেও না পড়ে বুঝতে পারছেন এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ সূরা কসাস 50 নম্বর আয়াত ওই ব্যক্তির চাইতে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে বলেন ছোট পথভ্রষ্ট না বড় পথভ্রষ্ট আদল্লু কোন শিখা ইসমে তাফজিলে শিখা না সবচেয়ে বড় পথভ্রষ্ট মিম্মানিত্তাবা হাওয়া যে তার মনের পূজা করে অনুসরণ করে বেগাইরি হুদাম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত এসেছে এইটাকে বাদ দিয়ে নিজের মন মতো যারা চলাফেরা করে এর চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ হতে পারে না
কোরআন সুন্নাহ বাদ দিয়ে যখন মন মতো কেউ তাফসীর করবে কোরআন সুন্নাহ বাদ দিয়ে মন মতো ওয়াজ করবে কোরআন সুন্নাহ বাদ দিয়ে মন মতো জিকির তৈরি করবে কোরআন সুন্নাহ বাদ দিয়ে মন মতো মাহফিল করবে বেদাতী অনুষ্ঠান তৈরি করবে তখন ওই ব্যক্তি সবচেয়ে বড় পথভ্রষ্ট হবে এই কথা আল্লাহ তাআলা সূরা কসাসের 50 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছে অতএব এখান থেকে আপনাকে 100 গজ দূরে থাকতে হবে এদের ধারে পাশে যাওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে আরো বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আপনি কি দেখেছেন যে কোন ব্যক্তি তার নিজের নফসকে রব বানিয়ে নিয়েছে নাউযুবিল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব গ্রহণ করা এটা ছোট শিরক না বড় শিরক বড় শিরক আল্লাহ তাআলা রাসূলকে বলছেন আপনি কি দেখেছেন তাদেরকে যারা নিজের নফসকে রব বানিয়ে নিয়েছে ইলাহ বানিয়ে নিয়েছে তাদেরকে দেখেছেন তারা কে ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন আর এটা করার কারণে আল্লাহ তাদেরকে জেনে শুনেই পথভ্রষ্ট করে দিয়েছে এখানে আরেকটা জিনিস বোঝা যায় সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে যারা প্রবৃত্তির অনুসরণ করেন আল্লাহ তাআলা জেনে শুনে তাদেরকে পথভ্রষ্ট করে দেন সঠিক পথে আসতে দেন না ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন শুধু তাই নয় وختم سمعه وقلبه وجعل على بصره غشاوة الله تعالى তাদের অন্তরে খতম মানে কি গিট বন্ধন এটা তৈরি করে দেন গিট মানে আর এই অন্তর খুলবে না যতই রব্বি শরাহলি সাদরি বলু অন্তর আর খুলবে না কারণ সে মনের পূজা করছে আর রব্বি শরাহলি সাদরি বলতেছে হবে হবে লোহার তালা গেটে মেরে দিয়ে যদি খড়ি দিয়ে হাসরাই গেট খুলবে হবে না আল্লাহ তাআলা নিজেই তাদেরকে পথভ্রষ্ট করে দিবেন তাদের অন্তরে তালা মেরে দিবেন হ্যাঁ ওয়া কলবিহি ওয়া সামিহি তাদের কানেও শুনেও কোরআন সহি হাদিস শুনেও কাজে লাগবে না আর কি আলা বাসারিহি বিশাব তাদের চোখের উপরে পর্দা দিয়ে দিবেন দেখবে কোরআন হাদিস দেখেও বুঝতে পারবে না এটা আমার নিজের দেখা নিজের চোখে দেখা আমাদের হানাফি ভাইদের মধ্যে অনেক বড় বড় শায়খ আছে আপনারা কেউ মনে করবেন না তাদের মধ্যে আলেম নেই তারা তো বলে যে সালাফিদের মধ্যে আলেমই নেই সব মূর্খ নাউযুবিল্লাহ সালাফিদের মাধ্যমেই হাদিস কোরআন টিকে আছে যুগ যুগ ধরে আর তারা বলে সালাফিদের মধ্যে আলেম নেই নাউযুবিল্লাহ তা আল্লাহ হেদায়েত দান করুক তবে আপনারাও তাদের মতো মনে করবেন না আমরা হলাম বড় মনের অধিকারী যারা জ্ঞানী আছে আমরা জ্ঞানী বলি তাদের আল্লাহ তাআলা যেহেতু দুই মাদ্রাসাতে পড়ার তৌফিক দান করছেন হানাফিতেও দাওরা হাদিস করছি এজন্য জানি যে তাদের মধ্যে শাইখুল হাদিসরা কিন্তু অনেক জ্ঞানী মানুষ কিন্তু এই যে আয়াত জানি না আমার ওই উস্তাদ শুনবেন কিনা এই খুতবা কিছু মনে করবেন না এই আয়াত স্মরণ করিয়ে দেয় যখন প্রশ্ন করলাম যে হুজুর যেহেতু ওখানে হুজুর বললাম আমরা এই যে স্পষ্ট হাদিস এখানে জোরে আমিন বলতে হবে সূরা ফাতিহা পড়তে হবে এগুলো মাঠে ময়দানে মানসুকের কথা বলছে একটু ব্যাখ্যা করে বলে দেন তো মানসুকের হাদিসটা কোনটা বা এখানে আসতে বলার হাদিসটা কোনটা আপনারা জানেন আমি এর ব্যাপারে মনে মনে বলার জাল হাদিসও নাই মনে মনে বলার বলেন একবার ভয় লাগতেছে মনে মনে বলার জাল হাদিসও নেই তবে খফাজা বিহা সাউতাহু এর অর্থ মনে মনে বলা নয় মাদ্দা বিহা সাউতাহু মানে আমিন আর খফাজা বিহা সাউতাহু মানে মানে একটু জোরে করে একটু আস্তে তাহলে একটা হাদিস আছে জোরে আমিন সবাই মিলে আর যেটা খফা যাবে সাউতাহু ইমাম তিরমিজি চারটা ই বের করেছেন বলছে না চারটা ভুল আছে হাদিসের মধ্যে যারা শায়খ আছেন বুঝতে পারছে তাহলে ধরলাম যে চারটা ভুল মেনে নিলাম তারপরে তো ওটা মনে মনে না ওটা হলো আমিন
এটা কি মনে মনে? এটা তো মনে মনে না, একটা হলো আমিন আর একটা কি আমিন। তো মনে মনে হাদিসটা একটু দেখান তো। তখন তাই তো বুখারীতে তো আছে, তিরমিজিতে তো আছে, তো না না ঠিক আছে, এরাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, তোমরা এগুলো নিয়ে ফেতনা করবা না। কি বুঝলেন? আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়ালা বাসারিহি গিশাওয়া, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছে, দেখার পরে ওরা দেখে না, দেখার পরেও দেখবে না। তারা কিন্তু দেখে, তারা না দেখা না, তারা জানে না এরকম না, তারা দেখে কিন্তু বুঝবে না। এবার হাদিস থেকে একটা উদাহরণ দিই, মনের পূজা কাকে বলে একটা উদাহরণ দিই। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আবু দাউদ 3299 নম্বর হাদিস, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নাজারাত উখতি আন তামশিয়া ইলা বাইতিল্লাহি হাফিয়াতান, আমার বোন মানত করলো। আচ্ছা, মানতটা ইসলামের একটা বিধান কিনা? বিধান না। তাহলে মানত কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে না নিজের মন মতো করতে হবে? কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে। তো সেই মানত করলো কি, যে খালি পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লাহতে হজে যাবে। খালি পায়ে হেঁটে হেঁটে কোথায় যাবে? বাইতুল্লাহ হজে যাবে, এই মানত করলো। কিন্তু যেহেতু তারা সাহাবি সাহাবিয়া, তারা একটা মানত করে নিয়ে পরে মনে পড়লো যে এই মানত যে আমি করলাম এইটা কি শরীয়ত অনুযায়ী হয়েছে, এই জন্য তিনি জিজ্ঞেস করলেন। কারণ জিজ্ঞেস করা ইলমের একটা অংশ, ফাসআলু আহলাল যিকির। তখন সে ফামারতনি আন আস্তাফতি আলাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বোন উকবা ইবনে আমের বলছেন, আমার বোন আমাকে বললেন, আদেশ করলেন যে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করো, আমি তো এই মানত করে ফেলেছি যে আমি খালি পায়ে হেঁটে হেঁটে হ্যাঁ বাইতুল্লাহ জিয়ারত করব, হজ করব, এটা ঠিক আছে না জিজ্ঞেস করো। ফাসতাফতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ফতোয়া জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিলেন কি, ফাকালা লিতামসি ওয়ালিতারকাব, তোমার বোনকে বলো এই মানত চলবে না, তাকে সোয়ারিতে চড়ে এবং হেঁটে দুটাই করতে বলো, শুধু যদি হেঁটে হেঁটে করে এটা অন্তরের পূজা হবে, এটা বেদাত হয়ে যাবে, অন্তরের পূজা করা যাবে না। কি বুঝলেন? মন চাইলে কিছু করা যাবে? মন চাইলে কিছু করা যাবে? কোরআন সুন্নাহর সাথে মিলাতে হবে, শেষের দিকে আসতেছে। তারপরের হাদিসটাও বলি, আরো সুন্দর বুঝতে পারবে। 3300 নম্বর হাদিস আবু দাউদের, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতুবু ইদা হুয়া বিরাজুলিন ক্বাইমিন ফিশ-শামসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে খুতবা দিচ্ছেন, মানে আপনারা যে এটা ফাঁকা মাঠ, বোঝানো সহজ হবে, মসজিদের পাশে ফাঁকা মাঠ না, তো এইখানে আমি খুতবা দিতেছি আর আরেকজন মসজিদে এসি আছে, মসজিদে ফ্যান আছে, কত সুন্দর পরিবেশ, সব বাদ দিয়া মাঠে দাঁড়ায়া রোদরে সালাত আদায় করছে মনে করে। তো রাসূলের জামানায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম এক লোক আল্লাহ রাসূলের সামনে খুতবা না শুনে দূরে রোদরে দাঁড়াইছে, মানে মসজিদের ছাদের মধ্যে নাই, রোদরে দাঁড়ায় কি করছে, সালাত আদায় করছে, কাজটা কি খারাপ করছে বলেন? কি করতেছে? সালাত আদায় করতেছে। এরপরে সে যখন সেখানে সালাত আদায় করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এর কি হয়েছে, ওই রোদে দাঁড়ায় আছে কেন, ওখানে সালাত আদায় করছে কেন দাঁড়িয়ে? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, হুয়া আবু ইসরাঈল, এ হলো আবু ইসরাঈল। এখানে দুইটা অর্থ হতে পারে, যে ইসরায়েলের পিতা, কোন একজন ব্যক্তির নাম ইসরাঈল তার পিতা। আবার আরবিতে আবু অর্থ সবসময় পিতা হয় না, আবু জাহাল মানে কি মূর্খের পিতা, মানে সবচেয়ে বড় মূর্খ, ঠিক আছে, আবুল এল মানে কি জ্ঞানের সাগর,
তাই আবু ইসরাইল মানে কি এর মানে হলো যে বনি ইসরাইলের অনুসারী বনি ইসরাইলের লোকরা কি করতে বেশি বেশি বলেন তো তবে বুখারী হলো সবার উদ্ধে সহিহুল বুখারীর মধ্যে মোটামুটি সব কিছুই পাওয়া যায় যখন আমি এখানে পাবো বাইরে যাওয়ার দরকার আছে তারপরও এটাকে প্রচারের জন্য প্রসারের জন্য আরো কিছু আমরা নিয়ে আসি তবে আমাদের আকীদা কি সহি হাদিস যেই গ্রন্থেই থাকুক না কেন সেটাই আমরা গ্রহণ করব ঠিক না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় কায়েম করেছেন সেই অধ্যায়ের নাম হচ্ছে আল ইলমু قبل القول والعمل বলেন তো আল ইলমু قبل القول والعمل কথা এবং কাজের আগে এর অর্জন করা কথা এবং কাজের আগে করতে হবে এর অর্জন করতে মানে আপনি যে কাজটা করবেন এই কাজটা মন যেভাবে চাইছে সেভাবে করা যাবে না কি করতে হবে আমি যে কাজটা করব এই ব্যাপারে আমার জ্ঞান আছে কিনা আমরা অনেক ভাই সালাত আদায় করি সালাত সম্পর্কে জানি না রুকু সম্পর্কে জানি না সেজদা সম্পর্কে জানি না ওযু সম্পর্কে জানি না ওযুর ফরজ জানা নাই আমরা ওযুর ফরজ শিখেছি চারটি ওডিএস নামাজের বাইরে ভিতরে ১৩ ফরজ অথচ নামাজের ভিতরেই কয় ফরজ হ্যাঁ ২৪টা আর আমরা ১৩টা কই বাইরে বাইরে ভিতরে মিলিয়ে এগুলো মুখস্থ রাখা জরুরি না তবে জানতে হবে যখন যেটা করবেন তখন যেন সাথে সাথে সেটা আপনার স্মরণ হয় এবং ওই ফরজটা ছুটে গেলে কি করতে হবে সেটা আপনার জানতে হবে সান্ডিজাস কথা হচ্ছে যেই আমল করা ফরজ সেই আমল আগে জানাও ফরজ যেই আমলটা করা ওয়াজিব সেই আমলটা আগে জানা কি ওয়াজিব যেই আমল করা সুন্নাত নফল সেই আমল সম্পর্কে জানাও সুন্নাহ এবং নফল অতএব ফরজ ওয়াজিব যেই বিধানগুলো আছে এইগুলো জানা আমাদের জন্য কি ফরজ এবং ওয়াজিব না জেনে কিছু কাজ করা যাবে না দেখেন আল্লাহ তাআলা কি বলছে সূরা বনী ইসরাইল ৩৬ নম্বর আয়াত ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تقف ما ليس لك به علم جاي ব্যাপারে তোমার জ্ঞান নেই জানা নেই ওই বিষয়ের পিছনে পড়িও না ওই আমল তুমি করিও না ওয়ালা তাকফু কখনো করবে না ওই কাজ করবেই না তুমি মা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে তোমার জ্ঞান নাই যে বিষয়ে জানা নাই সেই কাজ করা যাবে না কারণ ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুয়াদা নিশ্চয় তোমার কান তোমার চোখ তোমার অন্তর এই প্রত্যেকটা কি কাজ করেছে তাদের কাজের বিষয়ে জিজ্ঞাসিত হবে কেউ বাঁচতে পারবে না অতএব কানে শুনলেই যে তুমি করবে তা নয় এটা মিলিয়ে নিতে হবে এটা আমার জান জানতে হবে কোরআন হাদিসে আছে কিনা চোখে দেখলেই হবে না এটাকে বাছাই করতে হবে লক্ষ লক্ষ হাজার হাজার জাল হাদিসের মধ্যে এটি সহি কিনা এটা জয়ীফ কিনা নাকি এটি সহি এটাকে আমাকে জানতে হবে আমি জানলাম এটা জয়ীফ তারপর আপনার ফুয়াদ আপনার অন্তর বলতেছে সমাজে তো এটা আছে যদি আমি বলি তাহলে তো আমার চাকরি থাকে না থাক চলছে চলবে তোমার অন্তর জিজ্ঞাসিত হবে ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে এইজন্য জাহান্নামীরা আফসোস করে বলবে সূরা মুলকে ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাউ কুন্না নাসমাউ আও নাকিলু যদি আমরা শুনতাম এবং জানতাম যদি আমরা শুনতাম এবং জানতাম আকল মানে আকল মানে কি জ্ঞান অর্জন করা যদি আমরা শুনতাম এবং জানতাম আমাদের ভাইয়েরা আপনারা বলেন যে যারা সাধারণ মানুষ আছে এরা ইমামদের কথা শুনেই আমল করবে তাহলেই চলবে না আল্লাহ এই কথা বলেনি আল্লাহ বলছেন
শুনে যদি আমি জানতাম মানে শোনা এবং জানা দুটোই জরুরি আপনি ব্যবসা সম্পর্কে জানতে পারেন নামাজ সম্পর্কে জানতে পারেন না আপনি দুনিয়াতে কোনটা ভালো বাজারের কোনটা প্রোডাক্ট ভালো এইটা গবেষণা করতে পারেন কিন্তু সালাত কেমনে আদায় করতে হবে হজ কিভাবে আদায় করতে হবে কোন অনুষ্ঠান করা যাবে কোনটা যাবে না এটা সম্পর্কে আপনি আমি অজ্ঞ হয়ে গেছি এটা কি জানা সম্ভব কয়টা ফরজ ওয়াজিব আছে বলেন তো একজন ভালো শায়খের কাছে যদি আপনি এক সপ্তাহ বসেন তাহলে যে কয়টা ফরজ ওয়াজিব আছে সব শিখা হয়ে যাবে আপনি তো আমল করার জন্য শিখবেন আপনি তো বক্তব্য দেওয়ার জন্য শিখবেন না যে আপনাকে কোরআন হাদিস শিখতে হবে বেশি জের জবর দেওয়া নাই এটা যেন আমি পড়তে পারি অমুক তমুক এত কিছু তো করার দরকার নাই যারা সাধারণ আছে মন খুলে প্রাণ খুলে জানার উদ্দেশ্যে যে আমি যে আমলগুলো করতেছি একজন ভালো শায়খের কাছে এক সপ্তাহ বসে শিখা হয়ে যায় বেশি দিন লাগবে না আর আপনি বলছেন যে আমরা কিভাবে জানব এত কিছু জানা কি সম্ভব কোরআন হাদিস এত বড় সমুদ্র এত কিছু জানা কি সম্ভব আর এটা আপনাদের তো দোষ নয় এটা আমাদের দোষ আমরাই তো বলতেছি আপনারা সাধারণ মানুষ কি এগুলো বুঝবেন না তাহলে কি করবেন মাজার মেনে চলতে হবে আমরাই তো শিখাই দিচ্ছি তাই করতেছে কিন্তু আল্লাহ বলছেন কি لو كنا نسمع أو ناكل ما كنا في أصحاب السعير আমরা যদি শুনে এটা জ্ঞান অর্জন করে আমল করতাম তাহলে আজকে জাহান্নামের অধিবাসী হইতাম না في أصحاب السعير এরপরে যারা যে ভাইরা বলে এই যে আগে যে কথাগুলো বললাম যে আমরা কি করব আপনাদের ব্যাপারে আরেকটা আয়াত বলবো সূরা মাইদা 105 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসুকুম হে ইমানদারগণ তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে এই দায়িত্ব তো আমার নয় এই দায়িত্ব তোমাদেরই আলাইকুম আনফুসাকুম দুনিয়া সম্পর্কে তোমরা যাচাই বাছাই করতে পারছো আর জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে এটা পারো না আমি কোরআন হাদিস দিয়ে দিয়েছি এখন তোমাদেরই দায়িত্ব কিভাবে বাঁচবে এটা বের করে নাও আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইহতাদাইতুম নিজে দায়িত্ব নিয়ে সঠিক পথে চলা যখন শুরু করবে তখন দুনিয়ার কোন পথভ্রষ্ট তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না কি গুরুত্বপূর্ণ কথা দেখছেন লা ইয়াদুররুকুম তোমার কোনো ক্ষতি করতে পারবে না মান দাল্লা যেই ব্যক্তি পথভ্রষ্ট ওই তোমার ক্ষতি করতে চায় সে তোমার ক্ষতি করতে পারবে না ইহতাদাইতুম তবে শর্ত কি ইজা শর্ত না শর্ত কি ইজা তাদাইতুম যখন তুমি নিজে হেদায়েতের পথে চলার চেষ্টা করবা জানার চেষ্টা করবা তখন তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না অতএব জেনে আমল করতে হবে না জেনে আমল করার কোনো সুযোগ নেই সম্মানিত ভাইরা আমার সময় শেষ আর একটা হাদিস আমি বলে শেষ করে দেব ইনশাআল্লাহ সহিহুল বুখারীর 3606 নম্বর হাদিস মনে রাখা সহজ এখানে হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লম্বা হাদিস সংক্ষিপ্ত আমি বাংলাটা শুধু বলে যাই যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করে কল্যাণ সম্পর্কে যে কোনটা করলে কত সওয়াব হবে ভালো হবে এইগুলো জিজ্ঞেস করে কিন্তু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াকুনতু আসআলুহু আনি শাররি মাখাফাতা আন ইউদরিকানি কিন্তু আমি বেশি বেশি জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে যাতে করে আমাকে গুনাহ অকল্যাণ জিনা ব্যভিচার অন্যায় অবিচার বেদাত শিরক আমাকে যেন স্পর্শ করতে না পারে তাই এইগুলো থেকে আমি সতর্ক থাকতাম সুবহানাল্লাহ আর একটা কথা এখানে আমি বলি হাদিস থেকে যে এলেম অর্জন করার ক্ষেত্রে আগে হালালের এলেম অর্জন করতে হয় নাকি হারামের বলে আগে হারামের এলেম অর্জন করতে হয় যে কোনটা কোনটা করা যাবে না কোনটা কোনটা করা যাবে না প্রথমেই তাওহীদ জানার পরেই আমলি এলেম যখন আপনি অর্জন করবেন তখন আগে হারাম জানতে হবে এটা করা যাবে না এগুলো বাদ এরপরে হালাল কারণ হারাম বাদ দিলে সবই হালাল এরপরে আরো ভাগ আছে অন্যদিন ইনশাআল্লাহ সুযোগ থাকলে এই বিষয়ে আলোচনা করব তো হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নাকুম না ফি জাহিলিয়াতিন ওয়াশাররিন ফাজাআলাল্লাহু বিহাযাল খাইর আমরা তো জাহিলি যুগের মধ্যে অনিষ্টতার মধ্যে ছিলাম
আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে দ্বীন দিয়ে আমাদেরকে কল্যাণমুখী করেছেন আমাদেরকে ভাগ্যবান বানিয়েছেন ফাহাল বাদা হাদাল খাইর মিন শার এই কল্যাণের পরে কি আর কোনো অকল্যাণ আসবে তখন তিনি বললেন নাম হ্যাঁ এই কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই ঘটে গিয়েছে অকল্যাণ এসে গেছে সাহাবায়ে কেরামকে হত্যা করা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্র এসেছে ইহুদিদের পক্ষ থেকে এগুলো ঘটে গেছে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন কুলতু ওয়াহাল বাদা যালিকাল যালিকা শাররু মিনাল খাইর এই অনিশ্চয়তার পরে এই অকল্যাণের পরে ওই জাহেলিয়াতের পরে কি আবার কোনো কল্যাণ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাম অফিহি দুহান হ্যাঁ আবার কল্যাণ আসবে তবে তার মধ্যে থাকবে দুখান কোরআনের মধ্যে একটা সূরা আছে না সূরাতুল দুখান মানে কি ধোঁয়া দুখান মানে এই হাদিসে ধোঁয়া অস্পষ্টতা মানে এমন একটা অস্পষ্টতা আসবে যেখানে স্পষ্ট কিছু দেখা যাবে না তো ধোঁয়াটা কি হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না তিনি বললেন ওয়ামা দাখানু এই দুখানটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখানে আপনাকে আমি আবার বলছি খেয়াল করেন এটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সময় বাড়িয়ে ওয়ামা দাখানুহু দুখানটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কওমুন আপনারা বলেন তো একবার হাদিস বললে গুনাহ হবে কওমুন একটা দল দুখান কোনো বাণী নয় কারো কথা নয় একটা দল ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়াইহদুনা বিগাইরি হাদি এমন একটা দল আসবে যেই দলটা আমার সুন্নাতকে বাদ দিয়ে নতুন নতুন সুন্নাত তৈরি করবে ওয়াইহদুনা বিগাইরি হাদি আমি কোরআন হাদিস দিয়ে যেই পথ দেখিয়েছি সিরাতে মুস্তাকিম এই পথ বাদ দিয়ে নিজের মতো নিজের দিকে আহ্বান করবে তাদের নিজের দলের দিকে আহ্বান করবে নিজের মতাদর্শের দিকে আহ্বান করবে তারিফু আরো গুরুত্বপূর্ণ কথা তারিফু মিনহুম ওয়া তুনকিরু তোমরা যারা আমার উম্মত রয়েছো তোমরা তাদেরকে চিনতেও পারবে তোমরা তাদেরকে ঘৃণাও করবা কি আশ্চর্যজনক কথা এমন একটা দল আমরা চিনি আবার ঘৃণাও করি একটু চোখ বন্ধ করে দেখেন তো কোন দলটা আছে আমাদের অনেক ভাই আছে ওরাও ঠিক ওরাও ঠিক ঐক্য করার জন্য সবার সাথে মিলে চলি না কেন না অন্যায়কে ঘৃণা করতেই হবে একমাত্র সালফে সালিহিন যারা সালফে সালিহিনের অনুসারী সহি আকীদার অনুসারী তারা সবাইকে পছন্দ করে না আল্লাহ রাসূলের সুন্নাহকে ঘৃণা করে আমি তাকে ঘৃণা করি আল্লাহ রাসূলের সুন্নাহকে কটাক্ষ করে আমি তাকে ঘৃণা করি কখনোই পছন্দ করতে পারি না তোমরা তাদেরকে চিনবে এবং তোমরা তাদেরকে ঘৃণাও করবে সেই দলের নাম যদি স্পষ্ট বলে দেই তাহলে অনেকে হয়তো মন খারাপ করবেন এই রকম দল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কম একটা দল এই দল তাবলীগ জামাতের বাইরে এই বৈশিষ্ট্য আমি পাই না নাম সরাসরি বলে দিলাম কথিত তাবলীগ জামাতের মধ্যে হাদিস থেকে 14টি আলামত পাওয়া যায় যে এরা হলো ওই দল যারা এই পথভ্রষ্ট দল 14টি আলামত তাদের সাথে মিল আছে সরাসরি বলে দিলাম ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি আপনি বলেন সহিহ বুখারীর দাস দিদি কোশ্চিন কালেও দিবেন না নাকি পথভ্রষ্ট হয়ে যাবে সেই মুসলিমের দাস দিতে বলেন কোশ্চিন কালেও দিবে না নাকি ওরা পথভ্রষ্ট হয়ে যাবে ওদেরকে কোরআনের দাস দিতে বলেন কোশ্চিন কালেও দিবে না নাকি ওরা বুঝেই না কোরআন ওই সিলেবাস দিল যেটা সুন্নাত তৈরি করা আছে যে ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়াইহদুনা বিগাইরি হাদি আমরা যখন ওয়াজ করি আমরা খুতবা দিলে বলি আপনারা কোরআন সুন্নাহ মেনে চলেন আমাদের দেশে সালাফিদের অনেক দল থাকতে পারে কিন্তু সবাই ডাকে কোরআন সুন্নাহর দিকে আছে নাকি খুতবা দিতে বলে আপনি জমিয়তে আহলে হাদিস করেন আপনি উমুক করেন তুমুক করেন নাম বলি আমরা আমরা প্রথমেই বলি যে কোরআন সুন্নাহ মেনে চলেন আর আপনাকে দাওয়াত দিতে গিয়ে বলবে না যে কোরআন হাদিসটা মেনে চলেন বলবে কয়েকদিনের জন্য বের হন কল্যাণ আছে খালি ওই লাইনে বের হতে বলবে ওখানে বের হন কল্যাণ আছে ভালো আছে বলবে না যে বাড়িতে একটু কোরআন হাদিস পড়ে যে এখন আজকে তিন দিন সময় দেন তিন দিন যাবেন আপনাকে আরো শক্ত করে দিলে 40 দিন যান এরপরে সার লাগাই যান ইত্যাদি বলতে থাকবে
আর এদেরকে আমরা চিনি এজন্য যত সালাফি আছে কেউই এই দলকে না চিনা নয় সকল সালাফিদের বক্তব্য তাদের বিরুদ্ধে আছে তবে আমি তাদেরকে ইসলাম কি খারিজ বলছি না আপনাদের মধ্যে বেদাত আছে সকল বেদাতই কিন্তু মুসলিম না এটা আপনারা ধারণা করবেন না বেদাতই মুসলিম তাদেরকে প্রথমত জাহান্নামে যেতে হবে যদি না ফিরে আসে তারপরে শাস্তির পরে জান্নাত যেতে পারে আল্লাহ তবে ইতিকাদি বেদাত যদি হয় বিশ্বাসগত চিরস্থায়ী জাহান্নামে হবে এরপরে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই অকল্যাণের এই ধোঁয়াযুক্ত কল্যাণের পরে কি আর অকল্যাণ আছে আপনাদের মাথা তো আরো গরম হয়ে যাবে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই বুখারীর হাদিস যে হ্যাঁ অকল্যাণ আছে দুআতুন ওখানে বলা হলো কি কওম মানে একটা দল হবে এক বচন কওম কি এক বচন না একটাই দল সব দেশ মিলে এক দলই হবে আর এখানে দুআতুন আহ্বানকারী আলা আবওয়াবি জাহান্নাম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে আর ডাকতে থাকবে মান আজাবাহুম ইলাইহা তাদের ডাকে যারা সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে আর এই দলটাকে ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা হে আল্লাহর রাসূল এত ভয়ঙ্কর একটা দল জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে ডাকবে আর তাদের ডাকে সাড়া দিলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এই দলটার পরিচয় দেন হুম জিলদাতানা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা মানে আমাদের মতে জুব্বা পরা থাকবে টুপি থাকবে দাড়ি থাকবে পোশাক আমাদের মতই হবে আর বলবে এটাই রাসূলের সুন্নাত আমাদের জিব্বায় কথা বলবে মানে কি কোরআন হাদিস দিয়ে কথা বলবে মানে বক্তা বক্তা আর জাহান্নামের দরজার গেটে দাঁড়িয়ে ডাকবে মানে মাজারে থেকে ডাকবে মাজার মাজার শিরকের দরজা তাহলে শিরকের দরজায় দাঁড়াইয়া বলবে এটাই সুন্নাত এটাই জান্নাতের পথ এই দিকে আসো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই যে জান্নাতের কথা বলে ডাকছে ওই যে জুব্বা পরে দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে আমাদের লেবাস ধরে ডাকতেছে জান্নাতের পথে কিন্তু এটা জান্নাত না ওদের ডাকে সাড়া দিলেই জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে কে বলেছেন এই কথা রাসূল সাল্লাম 3606 নম্বর সহিহ বুখারী 3606 নম্বর হাদিস সহিহ বুখারী 3606 নম্বর হাদিস সবাই বারবার পড়বেন তাহলে ইয়া রাসূল আমি কি করব ওই সময় আমার করার কি আছে আমা তামুরনি ইন আদরাকানি জালিক এই অবস্থায় যদি আমি পড়ে যাই আমি কি করব আপনার এবার উপদেশ আপনি কি করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তালজিম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম তখন তোমার দায়িত্ব মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরা আপনারা যারা জানেন বলেন তো জামাত এক বচন না বহু বচন এক বচন মুসলিমদের মুসলিমদের মুসলিমিন বহুবচন তার মানে সকল মুসলিমদের একটা জামাত থাকবে ইমাম এক বচন না বহুবচন এক বচন আইম্মা বহুবচন এবং একটা ইমাম থাকবে তখন ওই জামাতের ইমামকে এবং জামাতকে আঁকড়ে ধরবে আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যদি এরকম জামাত আর ইমাম না থাকে না থাকলে কি করব ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ফিরাক এক বছর না বহু বছর ফিরকার বহু বছর ফিরাক তাহলে বোঝা গেল ওই সময় একক মুসলিমদের জামাত থাকবে না এক ইমাম থাকবে না তবে অসংখ্য জামাত আর ইমাম থাকবে কথা বুঝতে পারছেন আল্লাহ রাসূল বলেন সকল ফিরকাকে তুমি পরিত্যাগ করে গাছের জড়কে আঁকড়ে ধরে থাকো মৃত্যু পর্যন্ত যেন এর উপরেই তোমার মৃত্যু হয় আর এই গাছের শিকড় আর জড়ের অর্থ হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকো এর উপরেই তুমি থাকবে এর উপরেই মৃত্যু হবে যতটুকু জানবে আমল করবে তাহলে তুমি বেঁচে যাবে এই ফেরকার সাথে তুমি কখনোই মিশবে না কি বুঝলেন এই হাদিস থেকে যখন দলাদলি ছড়াছড়ি বেশি তখন আপনাকে নিজেকেই কোরআন হাদিস জেনে ওই যে সূরা মাইদার 105 নম্বর আয়াত আলাইকুম আনফুসাকুম নিজের দায়িত্ব নিজে নিয়ে কোরআন সুন্নাহ জেনে জেনে আমল করার চেষ্টা করতে হবে আল্লাহ বলছেন তাহলে তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না পথ দেখাই দিবেন সুতরাং আসুন ঈদে মিলাদুন্নবী হোক আর অমুক মিলাদ হোক তমুক মিলাদ হোক
প্রত্যেকটাই আজকের এই পয়েন্টগুলোর সাথে মিলায়া আপনি জেনে শুনে আমল করতে যান দেখবেন ঈদে মিলাদুন্নবী রাসূলের যুগে ছিল না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা করে নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করে নাই সালফে সালিন করে নাই চার খলিফা করে নাই এরপরে 300 বছর পর্যন্ত করে নাই এই ফাতেমি বংশের নাম দিয়ে ফাতেমি নাম দিয়ে উবাইদিয়া বংশ এরা চালু করেছে 300 বছর পরে চালু করার পর আরো 600 বছর পর থেকে এটা প্রচার হতে হতে এই বেদাত ছড়িয়ে গেছে এর পিছনে কোনো সুন্নাহ নেই কোনো আমল নেই কোনো কিছু নেই কিন্তু এটা ছড়িয়ে গেছে পকেট পূজার জন্য পেট পূজার জন্য সুতরাং আসুন আমরা ফিরে এসে আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি আজকের আলোচনা থেকে কেউ কষ্ট মনে নেবেন না যে আজকে অনেক কড়া কথা হয়ে গেল আগে কেমন খুতবা হয় জানি না হ্যাঁ আসলে আমরা তো আপনাদের বিরোধিতা করি না আপনার আমরা চাই আপনারাও হেদায়েতের দিকে আসেন কিন্তু সত্য কথা হলো কি আদম আলাইহিস সালামের কথা বলতে গেলে ইবলিস মনে করবেই যে আমাদের বিরোধিতা করছে কথা বলেন ঠিক কি না নূহ আলাইহিস সালামের কথা আলোচনা করলে কেনান তো মনে করবে আমার বিরোধিতা করছে নমরুদের আলোচনা করলে নমরুদের আলোচনা করলে নমরুদের সরি মূসা আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করলে নমরুদ তো মনে করবে আমার বিরোধিতা করছে মূসা আলাইহিস সালামের আলোচনা করলে ফেরাউন তো মনে করবে আমার বিরোধিতা করছে সুদের আলোচনা করলে সুদখোর মনে করবে আমার বিরুদ্ধে আলোচনা করছে ঘুষের আলোচনা করলে মনে করবে যে আমার ঘুষখোরের বিরুদ্ধে আমার বিরুদ্ধে আলোচনা করছে বেনামাজি নিয়ে আলোচনা করলে বেনামাজি মনে করবে আমার বিরুদ্ধে আলোচনা করছে কিন্তু আমরা কি তাদের বিরুদ্ধে আলোচনা করছি আমরা আপনাদেরকে বাঁচানোর জন্যই আলোচনা করছি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে এই পথ থেকে বেদাতী ভ্রষ্ট পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি